আমাদের দেশে আজকাল তরুণদেরকে দেখবেন উঠতি বয়সের তরুণদেরকে যে এদেশের যে ঐতিহ্য আছে এদেশের যে ঐতিহ্য আছে সেটা খাবারের ঐতিহ্য বলেন আর পোশাকের ঐতিহ্য বলেন এগুলো এখন যুবকদের কাছে ভালো লাগে না খাবারের কথা যদি বলেন তো যুবকদের এখন পছন্দের আইটেম হলো ফাস্ট ফুড ঠিক না ভাই ঠিক ফাস্ট ফুড আইটেম তাদের পছন্দের আইটেম তারা এদেশীয় খাবার পিঠা আজকাল পছন্দ বেশিরভাগ যুবকরা করে না ঘরে ঘরে মা বাবার আপত্তি যে ছেলে একটু বিভিন্ন সময়ের যে সিজনাল পিঠা আছে শীতের পিঠা এটা সেটা এগুলো আজকাল ছেলেরা খেতে চায় না মেয়েরা খেতে চায় না তারা খেতে চায় বার্গার তারা খেতে চায় হটডগ তারা খেতে চায় নাগেটস তারা খেতে চায় নানা রকমের স্যান্ডউইচ এগুলো কোনো হারাম না এবং এগুলো করলে কোনো গুনাহ হবে না আমি বলছি মানসিক দাসত্বের শিকার আজকে আমাদের যুব সমাজ আমাদের মানসিক দাসত্ব যে চলছে আমরা টেরও পাচ্ছি না আমার নিজস্ব সংস্কৃতি আছে এটা নিয়ে আমি যথেষ্ট সমৃদ্ধ আমি যথেষ্ট রিচ আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতে অনেক হ্যাপি কিন্তু না তাদের অন্ধ অনুকরণ করতে হবে হাই কমোড ব্যবহার করতে হবে এগুলো কোনোটা হারাম আমি বলছি না আমি বলছি চিন্তাগত দৈন্যতা আমাদের চরমে পৌঁছেছে কেউ ভিন দেশে গিয়েছে দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছে জ্ঞান অর্জনের জন্য গিয়েছে ব্যবসার জন্য গিয়েছে সেটা হোক অমুসলিম প্রধান দেশ হোক সেটা খ্রিস্টান ইহুদিদের দেশ আপনি কোনো কল্যাণমূলক উদ্দেশ্যকে সামনে রেখে গিয়েছেন সেটা জায়েজ আছে কিন্তু আপনি নিছক আপনার একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য নিজের মা বাবাকে ফেলে রেখে আত্মীয় স্বজন ফেলে রেখে স্বদেশ ফেলে রেখে সেখানে গিয়ে পাড়ি জমিয়েছেন এবং শুধু এটিই নয় যারা এই দেশে বসবাস করছে তারাও দেহটা এদেশে থাকলে কি হবে গোলামের জিঞ্জির পরে এর গোড়াটা তাদের হাতে দিয়ে দিয়েছে তারা যা করবে ওইটাকেই শুধু স্মার্ট মনে হয় ওইটাকে খুব আধুনিক মনে হয় আর নিজেদেরটাকে খুব খেত খেত একটু ভাব লাগে ঠিক না ভাই ঠিক হাই কমোডে বসে টয়লেটে তার প্রয়োজন সারলে সেটাকে মনে করা হয় হাই কমোড আছে তার মানে এরা ফ্যাশন সচেতন এরা আধুনিক অথচ হাই কমোডের চাইতে আপনার নর্মাল যে আপনার প্যান আছে সেখানে বসে টয়লেটের কাজ সারলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই সাধারণ মানুষও বুঝি আমরা কিন্তু যদিও বুঝি কিন্তু আমাদের কাছে অনুকরণ করতে ভালো লাগে সেটার আজকাল যুবকদেরকে দেখবেন তারা লুঙ্গি পরতে পছন্দ করে না আছে কয়জন যুবক আছে লুঙ্গি পরে খুব কম যুবক লুঙ্গি পরলে বুঝতে হবে এটা হুজুর বিশেষ করে মাদ্রাসার কমই মাদ্রাসার ছাত্র ঠিক না ভাই ঠিক অথবা রিক্সা চালায় অথবা অন্য কিছু সব যুবক একরকম না কিন্তু বেশিরভাগ যুবকরা আজকাল দেশীয় পোশাক সংস্কৃতি তাদের ভালো লাগে না সব কিছুতে তারা অন্ধ অনুকরণ করতে চায় পশ্চিমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন সেই 1450 বছর আগে প্রায় যে এমন একটা সময় আসবে অন্ধের মতো চুল চুল করে পাই পাই করে পা পা করে তারা যা করবে হুবহু তা করবা তারা যদি ভালো কিছু করে সেটার অনুসরণ জাগতিক বিষয়ে কোনো কিছুর অনুসরণ কোনো জ্ঞানের তথ্য পেয়েছো সেটা গ্রহণ করা সেটা আরেক জিনিস কিন্তু ক্রিস্টি কালচারগত যে অনুসরণ সেটা আমাদের সমাজে আজকাল ব্যাপক আকার ধারণ করেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহুদি খ্রিস্টানদের এই অন্ধ অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই অন্ধ অনুকরণ করার প্রবণতার কারণে কিন্তু দাজ্জাল যখন আসবে তখন অন্ধের মতো দাজ্জালেরও অনুসরণ মানুষ করবে অতএব মেরুদণ্ড থাকতে হবে আমি কি গ্রহণ করছি কি করছি না কোন কালচার আমি নিচ্ছি কোনটা নিচ্ছি না কেন নিচ্ছি আর কেন নিচ্ছি না এই হিতাহিত জ্ঞান এবং বাস বিচার করার মতো শক্তি আমাদের থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন পশ্চিমাদের মধ্যে দেখবেন ছেলেরা মেয়েদের মতো হওয়ার টেন্ডেন্সি মেয়েরা ছেলেদের মতো হওয়ার টেন্ডেন্সি আছে এই প্রবণতা আছে আমাদের যুবকদের মধ্যে সেই প্রবণতা এখন চলে আসছে না আসে নাই এখন যুবকরা পাঞ্জাবি পরে তার উপরে দেখবেন একটা ওড়না থাকে অনেক পাঞ্জাবির সাথে একটা ওড়না দেখি দেয় না আর মেয়েদের থ্রি পিস অথবা টু পিস অথবা এই জাতীয় পোশাক আসে আশাকে অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল ওড়নার কোনো বালাই নাই মেয়েরা চুল কাটতে কাটতে ছেলেদের মতো একেবারে ছেলে মেয়ে বোঝার কোনো উপায় থাকে না সেভাবে কেটে ফেলে আর ছেলেরা চুল শুধু লম্বা করে তা না সুন্নার তো একটা সীমানা আছে সেই সীমানা ছাড়িয়ে তারা আদা মহিলা হওয়ার চেষ্টা করে আছে না নেই মেয়েরা তাদের পোশাককে উপরের দিকে শর্ট করে প্লাজো বের হয়েছে আরও অনেক আইটেমের জামা পাজামা বিভিন্ন কিছু বের হয়েছে কত উপরের দিকে উঠানো যায় সেই কসরত তারা করে টাখনুর উপরে একেবারে নিস্প শাক যেটাকে বলে হাঁটু থেকে টাখনুর মাঝামাঝি জায়গায় যেখানে পুরুষের জামা পোশাক থাকার কথা ছিল প্যান্ট পাজামা থাকার কথা ছিল এটা মহিলাদের আর পুরুষের হলো যেতে যেতে টাখনুর নিচে অথবা একেবারে হাঁটুর উপরে
কোন অবস্থাতে মাঝখানে থাকবে না এই কালচার ইহুদি খ্রিস্টানদের অন্য অনুকরণ করার ফলে আমাদের মধ্যে চলে আসছে পোশাক আশাক থেকে নিয়ে সব কিছুতে দেখবেন যে পশ্চিমাদের অন্ধ অনুকরণের প্রবণতা আমাদের মধ্যে চলে আসছে এমনকি আমরা নিজেরাও নিজেদের অজান্তে এই ধরনের অনুকরণকারীদেরকে মনে করি তারা স্মার্ট এবং সচেতন আবারও বলছি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে যারা এই সমস্ত অন্ধ অনুকরণের মধ্যে হাবুডুবু খায় এই লোকগুলো হলেন সবচেয়েতে বেশি পরের অন্ধ অনুকরণের মাধ্যমে নিজেকে অন্যের দাস বানিয়ে রেখেছে সে নিজেকে স্মার্ট মনে করছে সে স্মার্ট না সে মূলত অন্যের দাসত্ব করছে গোলামি করছে মুসলমানের সন্তান কখনো অন্যের দাসত্ব বা গোলামি করতে পারে অতএব মুসলমানের স্বাতন্ত্র্য আছে না নাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ তার সিরাত তার কৃষ্টি তার কালচার আমাদের আছে না নাই মুসলমান স্বয়ং সম্পূর্ণ অন্য কারোর কাছ থেকে কোনো কৃষ্টি কালচার ধার করার কোনো প্রয়োজন নাই যার মধ্যে মেরুদণ্ড থাকবে যে ব্যক্তি কৃষ্টি কালচার এবং সভ্যতা এগুলো গ্রহণ করার ক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করে গ্রহণ করার মানসিকতা লালন করবে এই ব্যক্তি ইনশা আল্লাহ তার ইমান এবং অন্যান্য বিষয়গুলো ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে আর যে ব্যক্তি যা পায় সেটাই গ্রহণ করে এই ব্যক্তি দেখবেন যে সে এক সময় সে অথবা তার মতো যারা আছে তারা দাজ্জালের অনুসারী হবে অতএব এ হাদিসের আলোকে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করার প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মুসলমানের জন্য কোরআন এবং হাদিস যে সংস্কৃতি দিয়েছে যে সভ্যতা দিয়েছে বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আমাদের দেশীয় যে কৃষ্টি কালচার সভ্যতা আছে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না থাকলে কোনো কন্ট্রাডিকশন না থাকলে সেটাকে গ্রহণ করব আমরা আর অন্যদের ভিনদেশি কৃষ্টি কালচারকে কখনো আমাদেরকে ভালোবাসার নামে কখনো আমাদেরকে আবেগের নামে বিভিন্ন রকমের ক্যাপসুলে মুড়িয়ে সেটা আমাদেরকে গেলায় এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা আমাদেরকে এই সমস্ত কালচার গেলায় কিন্তু মুসলমানের সন্তান সচেতন থাকবে অনুকরণ করবে কোরআন সুন্নার অনুকরণ কখনো ইহুদি খ্রিস্টানের করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এত্তেবা তাদের অন্ধ অনুকরণ থেকে আমাদেরকে সতর্ক করেছেন আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ আপনার জীবনে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণের কী কী বিষয় আছে আপনি সেটা দেখুন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের থেকে আলো গ্রহণ করে দুনিয়া এবং আখেরাতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন কুফুর এবং ইহুদি খ্রিস্টান যাদের কাছ থেকে পানা চাইতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখান সরল পথ দেখান সরল পথের সংজ্ঞা কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ দেখান গায়রিল মাগদুবি আলাইহিম যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে খ্রিস্টানদের ইহুদিদের কথা বলা হচ্ছে ওয়ালা দাল্লিন এবং যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হওয়ার ফলে তারা বিভ্রান্ত হয়েছে পথহারা হয়েছে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে এই দুই শ্রেণী মানুষের অনুসরণ যেন আমরা না করি প্রতি রাকাতে আমরা পানা চাই অথচ হয়তো নামাজের মধ্যেই কোনোভাবে নিজের অজান্তে তাদের অনুকরণ করছি আছে না নাই আমাদের মধ্যে আল্লাহ তারা আমাদের সবাইকে এই বড় ফিতনা কেয়ামত যত নিকটবর্তী হবে এই অন্ধ অনুকরণটা ইহুদি খ্রিস্টানদের এটার প্রবণতা এটার টেন্ডেন্সি আমাদের সমাজে আরও বাড়তে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে তরুণ সমাজকে এই ধরনের অন্ধ অনুকরণ থেকে বাঁচিয়ে ইমানি মেরুদণ্ডের উপরে টিকে থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন